রাত্রে স্কিন কেয়ার যদি করতে পারো দেখবে তোমাদের স্কিন টোন অনেকটাই পরিষ্কার হবে সফট সাফল আর অনেকটাই স্মুথ হবে দাগ ছোপ মুক্ত উজ্জ্বল একটা ঝকঝকে স্কিন হবে তোমরা কিছুদিন ব্যবহার করলেই বুঝতে পারবে আজকে আমি যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব যদি এই শীতে প্রত্যেকটা রাতে তোমরা ফলো করো নাইট ক্রিম হিসাবে তাহলে দেখবে তোমাদের স্কিন কতটা ভালো থাকে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো সেফ আছো আর রানি ফ্রম ত্রিবেদী থেকে আমি রানি আমি খুব খুব ভালো আছি আমি আজকে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম আগামী কিছু দিন আমি কিছু প্রয়োজনীয় টিপস তোমাদের সাথে শেয়ার করব ব্লগ শেয়ার করব না আর আজকে চলে এসেছি একটা অতি প্রয়োজনীয় জিনিস নিয়ে সেটা হচ্ছে আমাদের রূপচর্চা এর আগেও দিয়েছি এর আগে একদিন দিলাম ভিটামিন ই ক্যাপসুল নিয়ে আজকে একটা খুব ভালো টিপস দেবো তোমাদেরকে সেটা হচ্ছে অনেকে জানো আবার অনেকে জানো না যার জন্য আমি শেয়ার করছি সামনে শীতকাল চলে এলো এখন আমাদের স্কিন কেয়ার করতেই হবে না হলে স্কিন ডাল হয়ে যাবে আমি কীভাবে শীতের সময় নিজের স্কিন কেয়ার করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তাহলে চলো দেখে নাও সবার আগে আমি মুখটা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসছি ধুয়ে এসে ভিডিওটা শুরু করলাম এবারে তোমাদেরকে আমি দেখাবো আমি কি করছি আমি নিয়ে এনেছি একটা নারকেল তেল নারকেল তেলটা অনেক সময় আমাদের স্কিনে খুব কার্যকরী নারকেল তেলটা আমি প্রথমে কি করি দেখাচ্ছি খুবই কার্যকরী একটা জিনিস যদি তোমাদের মুখে মেকআপও থাকে মেকআপ রিমুভ করারও খুব কাজে দেয় আমি যদি বা মুখটা ওয়াশ করে এসেছিলাম ওয়াশ দিয়ে তোমাদের মুখে যদি মেকআপ থাকে মেকআপটা রিমুভ করার ক্ষেত্রে তোমরা কিন্তু নারকেল তেল ইউজ করতেই পারো ফ্রেন্ডস আমি কয়েক ফোঁটা নারকেল তেল আগে মুখে ভালো করে ম্যাসেজ করে নিলাম এবারে আমি একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল করে রেখেছি সেই উষ্ণ গরম জলটা একটা টাওয়াল দিয়ে ভিজিয়ে নেব একটা টাওয়ালকে উষ্ণ গরম জলটাতে চুবিয়ে নেব চুবিয়ে এই উষ্ণ গরম জলটা ভালো করে যাতে টাওয়ালটা ভিজে যায় টাওয়াল রুমাল নিয়েছি এবারে এটা আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি উষ্ণ গরম জলটা কিন্তু অবশ্যই ফ্রেন্ড হাত শোয়ার মতন হতে হবে মানে হাতে যেমন সয় হালকা উষ্ণ গরম জল এই উষ্ণ গরম গরম জলে যে টাওয়াল রুমালটা আমি চুবালাম এইটা নিংড়ে নেবে নিংড়ে নিয়ে আমাদের এটা মুখে এটা আমি দিয়ে নেব এটা কি হচ্ছে আমাদের স্কিনে স্টিম দেওয়া হচ্ছে আমাদের স্কিনের ক্ষেত্রে স্টিম খুবই কার্যকরী একটা জিনিস স্টিমে গালের যে আমাদের কোষগুলো যে লোমকূপগুলো সেগুলো খুলে যাবে এবারে আস্তে আস্তে এই রুমালটা দিয়ে ভালো করে আমি ক্লিয়ার করে দেব আমাদের যে ব্ল্যাক হেডসগুলো রয়েছে ভালো করে এই রুমালটা দিয়ে আমি কিভাবে ক্লিন করছি তোমরা দেখো এই স্টিম কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো এইভাবে টাওয়াল দিয়ে যদি আমরা এভাবে স্কিনে প্রতিনিয়ত করতে পারি আমাদের স্কিনের যে দানা দানা অনেক সময় ব্ল্যাক হেডস হয় তারপরে স্কিনের যে তরুণ লালিত্য বজায় রাখতে স্টিম অনেক কার্যকারী আর তোমরা এইভাবে আমি এটা স্প্রিডে করে দিয়েছি তোমরা দু তিনবার এইভাবে টাওয়ালটাকে নিংড়ে নিংড়ে মানে গরম জলটাতে ভালোভাবে চুবিয়ে ভালোভাবে নিংড়ে এবার দু তিনবার এইভাবে পরিষ্কার করে নেবে এতে কি হবে তোমাদের গালের যে লোমকূপগুলো সব খুলে যাবে আর রক্ত সঞ্চালনটা ভালো হবে দেখবে কয়েকদিন করার ফলে স্কিনে একটা গ্লেজ আসবে সেকেন্ড স্টেপ ওই স্টিম নেওয়ার পরে আমি কিন্তু নিয়েছি ডাবরের গোলাপ জল তোমরা গোলাপ জলও নিতে পারো স্টেপে তোমরা নিজেদের পছন্দসই যে টোনার ইউজ করো সেই টোনারও নিতে পারো কারণ এবার স্কিনকে একটু টোনিং করতে হবে এই টোনিং করা এই টোনিং করার ফলে যে ওপেন হয়ে গিয়েছিলো যে কোরগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে তাছাড়াও তো ক্লিনিংয়ের পরে টোনিং করা প্রয়োজনীয় স্কিনের জন্য আমি প্রথমে করলাম ক্লিনিং এখন করছি টোনিং এরপরে করব ময়শ্চারাইজিং এটাকে বলে সিটিএম টি ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং এবার টোনারটা ভালো করে লাগানোর পরে আমি কিন্তু মুখটাকে আর মচবো না দু এক সেকেন্ড ওয়েট করতে দেবো এটা টোন টোনারটা যখন শুকিয়ে যাবে তারপরে আমি একটা বাটি নেবো সেই বাটির মধ্যে আমি কাচের বাটিও নিতে পারো আমি একটা চিনামাটির বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা নারকেল তেল আগেও বলেছি ফ্রেন্ডস নারকেল তেল আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো একটা জিনিস এবারে নিয়ে নেবো ডাবরের গোলাপ জল তোমরা যে কোনো কোম্পানির গোলাপ জল ইউজ করতে পারো এবারে নিচ্ছি একটা অতি স্কিনের জন্য ভালো জিনিস সেটা হচ্ছে গ্লিসারিন শীতে অবশ্যই ফ্রেন্ডস যারা ঘরে রাখো এটা তো খুবই ভালো জিনিস যারা নাও রাখো এটা তোমরা ইউজ করে দেখবে গ্লিসারিন আমাদের স্কিনের খুবই একটা মানে ভালো জিনিস স্কিনে ইউজ করার পক্ষে কোনো সাইড এফেক্ট হয় না আমাদের মা মাসিদেরকে ইউজ করতে দেখে এসেছি ছোটোবেলা থেকে গ্লিসারিন আর নিয়ে নেবো একটা ভিটামিন ই ক্যাপসুল এগুলোর একটা মিশ্রণ তৈরি করে নেবো এই মিশ্রণটা তোমরা বেশি করে তৈরি করেও ফ্রিজেও রেখে দিতে পারো যদি বা বেশি শীতের সময় এটা দু তিন দিন বাইরে রেখেও তোমরা ইউজ করতে পারো কিন্তু এখন যেহেতু অতটা শীত পড়েনি এটা ফ্রিজে রেখে তোমরা ইউজ করবে আর না হলে অল্প অল্প করে তৈরি করে পার ডে ইউজ করতে পারো এটা যদি প্রতিনিয়ত তোমরা করো স্কিনের সারা দিনের যে আমাদের রান্না করি বা যারা বাইরে বেরোয় যে স্কিনটা ডাল হয়ে যায় স্কিনটা অনেকটাই প্রিপেয়ার হয়ে যাবে অনেকটাই সুন্দর হয়ে উঠবে আর ভিটামিন ই ক্যাপসুল তো তোমরা ত্বকের খাদ্য বা পুষ্টি বলতে পারো ত্বকের জন্য খুব একটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে ভিটামিন ই এটা কিন্তু স্কিনকে ভেতর থেকে নরম করে সফট সাফল মানে একদম একটা এত ঝকঝকে স্কিন তৈরি করে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য খুবই ভালো দেখো ফ্রেন্ডস আমি কিভাবে স্কিনে ম্যাসেজ করছি আর ম্যাসেজ তো আমাদের স্কিনের জন্য খুবই একটা প্রয়োজনীয় জিনিস আর যখনই তোমরা করবে এইভাবে স্কিনটাকে ওপরের দিকে ওঠাবার চেষ্টা করবে এইভাবে থুতনির নিচে বরাবর যেইভাবে আমি করছি তোমরা আমাকে ফলো করো আমি কিভাবে ম্যাসেজটা করছি আর বুড়ো আঙুলগুলো নিয়ে বুড়ো আঙুল দুটো এভাবে ধরে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ চোখের চারিদিকে আমাদের ঘুরাতে হবে এইভাবে ম্যাসেজ দেওয়ার ফলে কি হবে আমাদের স্কিনে কিন্তু একটা গ্লো আসবে ম্যাসাজ করলে স্কিনের ব্লাড সার্কুলেশান বেড়ে যাবে আর স্কিনের ভেতর থেকে আমার স্কিনটা রিপেয়ার হবে ম্যাসাজ করলে দেখবে এই ময়শ্চারাইজারটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে করে যাবে আর ম্যাসাজ করলে স্কিনে কি হয় ব্লাড সার্কুলেশান যেহেতু বেড়ে যায় ডেড স্কিনগুলো আমাদের সেগুলো উঠিয়ে দেয় এবং ভেতর থেকে স্কিনটা রিপেয়ার করে আমাদের স্কিনের যে পেজ ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় এই ম্যাসেজের ফলে কিন্তু সেটা অনেকটাই দূর হবে আমি যেভাবে তোমাদেরকে বললাম ফ্রেন্ডস তোমরা সেভাবে কিছুদিন করলেই বুঝতে পারবে তোমাদের স্কিনে কতটা পরিবর্তন আসছে তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ফ্রেন্ডস আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো তাহলে আগামী দিনের ভিডিও করতে আমি অনেকটাই উৎসাহ পাবো আর যারা আমার ভিডিও দেখো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো এতটাই টাটা